হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব 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 ভালো আছি। তো আজকে দেখো আমি চলে এসেছি অডিশন দিতে, সেটা আবার বামুনপুকুর, মানে বৌঠাকরণ থেকে ভালোই দূর, মানে আমার ঠাম্মা বাড়ির থেকে ভালোই দূর। তো ফাইনালি আমার অনেকদিন ধরে ইচ্ছা যে আমি অডিশন দেবো, অডিশন দেবো, ফাইনালি সেই আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আর এখানে একটা স্ক্রিপ্ট দিয়েছে, সেই স্ক্রিপ্টটা দেখে আমি মুখস্থ করতে বসে গেছি। আর মা বলে বলে দিচ্ছে, প্রথমে মুখস্থ করে নে, তারপরে নাটক করে করে আমার সামনে বলবি, মানে আমাকে একটা অন্য মহিলা ভেবে, কারণ তখন তো আমি ওর ভিতর ঢুকতে পারবো না। তুই অন্য একটা মহিলাকে ভেবে আমার করে নে, নয় অন্য একটা মহিলাকে দি, সেই মহিলাকে দেখে তুই বল। তা আমি বলছি, মা আমাকেও আমার খুব ভয় লাগছে। তো বলছে, ভয় নেই, জীবনে এগোতে গেলে একটু সাহস জগাতেই হবে। আমার মা কি বলো তো, 1 মিনিটও সব ধরে না, আমি পারি না। আর ওই পাশটায় বলছে আমার বাবা স্যারের সাথে কথা, আর এই রুমটা আমাদের স্ক্রিপ্ট দিয়েছিল, আর এই অ্যাড্রেসটা দেখে আমরা গেছিলাম। তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। খাওয়ার তো ফাইনালি দেখাতে পাচ্ছি এই স্ক্রিপ্টটা দিয়েছিল আমার সাথে, তোমরা মুখস্থ করে নাও। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট আর লাইক তো করবেই, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। টাটা।